ভাবতাম কি মেয়েরাই মনে হয় ঘর গুছ করে, ঠিক না? এখন দেখি যে না, আমার ছেলে ছেলে হয়ে এসে বোনদের বিছানা ঠিক করে দিল, মশারিটা এসে দেখে, স্কুল থেকে এসে দেখে মশারি উঠানো না। হ্যাঁ, আর ও এখন বুঝছি আমার ছেলে আমার মতোই হয়েছে। আমি ও ঘর গুছাতে অনেক পছন্দ করি, আমার ছেলেটা ঠিক আমার মতোই হলো, আমার লক্ষ্মী ছেলে। থ্যাংক ইউ বাবা, তুমি তোমার বন্ধুর বিছানাটা ঠিক করে দিলে। হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আগের মানে দিন হলে আমি একটা জিনিস মানে আপনাদের সঙ্গে মানে ঘুম থেকে উঠে চিৎকার করে বলতাম, আমার সাবস্ক্রাইব হয়েছে, হ্যাঁ 4000, মানে খুশি হয়েছি আমার 4000 সাবস্ক্রাইব হয়েছে। কিন্তু আগে যে মানে প্রথম যখন 1000 সাবস্ক্রাইব হয়েছে যে খুশিটা ছিলাম, মানে একটা কেমন অন্যরকম খুশি যে 1000 সাবস্ক্রাইব মানুষের কীভাবে হয়। আসল এত দূর মানে আমি এসে মানে আমার অনেক কিছুই সহ্য করতে হয়েছে। আমি তো ধরেন আগে প্রথম প্রথম কী করতাম, সেটারে কী বলে মেকআপ ভিডিও দিতাম, অনেক কিছু ভিডিও দিতাম, এখন তার ওগুলি করি নাই। অনেকেই অনেক কথা বলতো, কেউ বলতো ইস কী করে না করে এসে। আমি মনে করি বাহির মানুষকে কী বলে কিছু যায় আসে না। আপনার ফ্যামিলি আপনাকে ই দিচ্ছে কি না সেটাই দেখবেন, ফ্যামিলি আগে। আমার হাজব্যান্ড যদি একবার বলতো তুমি এগুলো করো না, তাহলে আমি করতাম না। আমার হাজব্যান্ডের বাইকের পিছনে বসে কিন্তু আমি ব্লগ বানাচ্ছি, আমার হাজব্যান্ডের ঘরে বসে কিন্তু আমি ব্লগ বানাচ্ছি, আমি কিন্তু কারোর বাইকে বসে না, ঠিক না? কে কী বললো এটা যায় আসে না? আমার ফ্যামিলি আমাকে সাপোর্ট দিচ্ছে, তাতেই আমার অনেক কিছু। আর আমার এই সাবস্ক্রাইব উপলক্ষে আমি বলছি 4000 সাবস্ক্রাইব হলে আমি আমার যে আমার প্রথম থেকে ছিল তাকে একটা গিফট করব, ঠিক আছে? প্রথমে তো আমার মেজো মেয়ে আমার জন্য অনেক মানে প্রথমত আমার মেজো মেয়ে সে আমাকে হাতে করে মানে শিখাচ্ছে কীভাবে ক্যামেরার সামনে দাঁড়াবো, কথা বলবো, প্রতিটা ও কিন্তু আমাকে বাচ্চাদের মতো শিখিয়ে দিছে। সেসব ভিডিও তো এখন যারা দেখছে প্রথম তো দেখছে, এখন আমার মেজো মেয়ে আমাকে শিখিয়ে দিয়েছে। তারপর ও ক্যামেরা ধরতো, তারপর এডিটিং বলেন সব কিছু কিন্তু আমার মেজো মেয়ে। আর ওই আমাকে প্রথম ওর ঈদে ও আমাকে সাবস্ক্রাইব করছে। আমার ভাবছি যে আমার সাবস্ক্রাইবার হবে শুধু আমার ঘরের ওরা তিনজনই, এখন দেখি না তিনটা না 4000 সাবস্ক্রাইবার আমার এখন। হ্যাঁ, যে কোনো একটা ভিডিও দেখে হয়তো অনেকগুলো সাবস্ক্রাইব হয়ে গেছে। আমি চাচ্ছি না আমার সাবস্ক্রাইব একেবারে অনেক হোক, একটা ভিডিওতে আমার হয়তো 3 লাখের উপরে সাবস্ক্রাইব হয়েছে, আমি চাচ্ছি না 3 লাখ সাবস্ক্রাইবার। আমার যা হয়েছে আলহামদুলিল্লাহ, আপনারা আমার ভিডিও দেখবেন, আপনারা আমার ভিডিও দেখলে আমার উৎসাহ বাড়ে, আর না দেখলে তো আমার উৎসাহ বাড়বে না, ঠিক আছে? আমরা যারা গৃহিণীরা তারা ইচ্ছা করলে অনেক কিছুই যেমন ঘরে বসে এরকম আমরা ব্লগ বানাতে পারি, ঠিক আছে? কে কী বললো যায় আসে না? আপনি কাজের ফাঁকে ফাঁকে আপনি মানুষের তো বদনাম করতেছেন না, কে কী করলো না করলো, আপনি আপনার ঘরে বসেই করলেন। আপনাকে বাধা দিলে দিবে, আপনার কটু কথা বললে কিন্তু আপনার আপনজনরাই দিবে, হ্যাঁ অন্য কেউ কিন্তু দিবে না, ঠিক আছে? যখন আপনি অনেক উপরে উঠে দেখবেন তখনই তো আপনার কাছে আসবে, ক্যামেরার সামনে আসতে চাবে, একটা কমেন্ট করতে চাবে, ঠিক আছে? তখন দেখবেন আপনার আত্মীয় স্বজনেরা পরিচয় দিবে, প্রথম দেখবেন এরকম সবার বাধা আসে। তারা ভিডিও দেখে বেশি, আবার তারা কটু কথাও বলে বেশি। আল্লাহ কি অবস্থা! কিন্তু আমি এইসব কথা কিন্তু খুব এনজয় করি। হ্যাঁ, কজনে পারে ক্যামেরার সামনে কথা বলতে? আমি মনে করি আমি পারি। আর যারা এরকম ভিডিও বানায় আমি সবাইকে স্যালুট দিই। একটা ভিডিও বানাতে অনেক কষ্ট আছে, ভিডিও বানানো, ক্যামেরা ঠিকমতো ধরা হয়েছে কি না, কথা বলতে পারছি কি না, এ কিন্তু সবাই পারে না। আজকে কিন্তু অনেক বেশি বকবক করতেছি, তাই না? আর যে আপুটা আমার সঙ্গে অনেকেই ছিল প্রথম থেকে, যে আপুটা ছিল তাকে তার নাম হলো মেহজাবিন খান। আর আমার ইনস্টাগ্রাম আইডির লিঙ্কটা দিয়ে দেবো, ফেসবুক আইডি দিয়ে দেবো, ওইখানে আমার সঙ্গে যোগাযোগ করে তোমার ঠিকানায় একটা গিফট চলে যাবে। আর প্রথমে তো আমার মেয়ে, তারপর আর একটার নাম বলতে হবে, সুমি নাজনীন। সুমি নাজনীন, আমিও তোমার জন্য গিফট নিয়ে তোমার বাসায় আসবো, ঠিক আছে? তুমি অপেক্ষায় থাকো, তার সঙ্গে তোমার হাতের পিঠা খাবো। হ্যাঁ, তাহলে আজ রাখছি, আপনারা সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।